আসসালামু আলাইকুম সবাই, আপনারা ফেসবুকে ফলো করতে পারেন, নাম মোহাম্মদ মিদুল শেখ, এই যে স্ক্রিনে নাম লেখা আছে। তো আজকে আমি সকালে একটা ভিডিও ছাড়ছি, এখনও একটা ভিডিও ছাড়তেছি। সকালে আমার ক্লাস ছিল, ক্লাস শেষ করে বাসায় গিয়ে একটু কাপড় চোপড় ধুইলাম, যেহেতু প্রবাসী, নিজেদেরই সব, নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। তো এখন বলি, যারা স্টুডেন্ট ভিসা আসতে চান তারা হয়তো বা মার্চ এপ্রিলের দিকে সার্কুলার ছাড়বে, তখন স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। স্টুডেন্ট ভিসা আসলে একসময় আপনি গ্রিন কার্ডও পেয়ে যাবেন। স্টুডেন্ট ভিসা আসার জন্য অবশ্যই আপনাকে ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে, একটা অ্যামাউন্ট দেখাতে হবে, আপনি সেখানে গিয়ে কোথায় থাকবেন না থাকবেন, মানে আপনার টাকা আছে নাকি, সমস্ত কিছু দেখাতে হবে। তো স্টুডেন্ট ভিসা আপনি আসতে পারেন। আর একটা মজার কথা বলি, আপনারা কেউ অন্য মাইন্ডে নেবেন না ব্যাপারটা, ইতালিতে মেয়েরা কেমন, আপনারা কি ইতালিতে মেয়েদেরকে কি বিয়ে করতে পারবেন নাকি। তো আমি বলি, ফার্স্টে বলি, বড়রা যারা দেখতেছেন আমার ভিডিও, মাইন্ড করবেন না, ইতালি হলো ফ্রি সেক্স কান্ট্রি। এখানে আপনার বিবাহ, আমি যতটুকু শুনছি যে বিবাহ জিনিসটা হয় না, বিবাহ ছাড়া এখানে ছেলে মেয়ে হয়ে যায়, একসাথে লিভ এন্ড টুগেদার যেটাকে বলে, একসাথে ছেলে মেয়ে থাকতে পারে। 18 বছরের উপরে গেলে তখন ফ্যামিলির দায়ভার থাকে না কোনো ফ্যামিলিরই, তখন নিজের স্বাধীন মতো, আপনার দেখা গেলো আপনার একটা মেয়েকে ভাল লাগছে, তা সে আবার আপনাকে পছন্দ করে, আপনারা চাইলে একসাথে থাকতে পারবেন, ছেলে মেয়েও হতে পারবে, কোনো সমস্যা নেই। আর ইতালিয়া, আপনি যদি ইতালি বিয়ে করতে চান এটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে আপনাকে অবশ্যই ভালো করে ভাষা শিখতে হবে, তার সাথে কথা বলতে জানতে হবে, যেহেতু সব দেশের মেয়েরা একটু টাকা পাগল। অবশ্যই আপনাকে, আপনি যদি ইতালিয়ান মেয়ে বিয়ে করতে চান, আপনাকে ভালো একটা চাকরি করতে হবে, ভালো একটা অ্যামাউন্টে বেতন পেতে হবে, তাহলে সে না আপনি ইতালিয়ান কোনো মেয়েকে পটাতে পারবেন। আমার কথা ক্লিয়ার? কঠিন কিছু না, অনেক মানুষই বিয়ে করতে আসে ইতালিয়ান। ইতালিয়ানদের বিয়ে করলে দেখা গেলো আপনার কাগজপত্র তাড়াতাড়ি হয়ে যাবে, তার বাড়ি আপনার নামে দেখা গেলো করে দিবে, তো ব্যাপারটা তো বুঝতেই পারতেছেন, কি বলবো, কেউ অন্য মাইন্ডে নেবেন না জিনিসটা। অনুরোধ রইল, দেখা গেল আপনি একটা ভালো একটা কোম্পানিতে চাকরি করেন, আপনার নিচে আন্ডারে একটা ইতালিয়ান কোম্পানি, একটা ইতালিয়ান মেয়ে কাজ করে, তাকে আপনি ভালো লাগে প্রপোজ করতে পারেন, সে যদি অ্যাকসেপ্ট করে আপনারা বিয়ে ছাড়া একসাথে থাকতে পারবেন। তবে আমার অনুরোধ, ইতালিতে এসে এইটা মনে করবেন না যে আমি একটা ইতালি একটা মেয়েরকে অনেক বেশি ভালোবাসবো, তাকে ছাড়া কিচ্ছু বুঝবো না, সে শুধু আমার, এরকম কোনো চিন্তাভাবনা মাথায় রাখেন না, তাইলে কিন্তু পস্তাবেন, কেননা ইতালিয়ানরা আপনার বিয়ে ছাড়াই একসাথে থাকতে পছন্দ করে। ফ্রি কান্ট্রি ভাই, বুঝেনি তো, আপনার টাকা থাকলে আপনি সব কিছুই পারবেন, আপনার টাকা আছে, একটা এখানে আপনার একটা মেয়ে, ইতালিয়ান মেয়ে আপনার কাছে যৌবন বিক্রি করে দিবে, আমার কথা তো বুঝছেন ভাই, অন্য মাইন্ডে নিয়েন না ভাই কথাগুলা, যেটা আমি বাস্তব ওইটাই আমি বলতেছি। আর যেহেতু ইতালিতে ঠান্ডা অলরেডি পড়তেছে, ভালো ঠান্ডা পড়ে গেছে অলরেডি, দিন দিন কিন্তু এই ঠান্ডার পরিমাণ বাড়তেছেই। আর সকালে যে ভিডিওটাতে বললাম যে বাংলাদেশ হারতেছে, সত্যি হেরে গেল, অনেক মন খারাপ হলো যে হেরে গেছে। আর আপনার রোম শহরে ভাইয়ার সাথে কথা বললাম গতকাল অনেকক্ষণ, আমার ভাইয়া থাকে, উনি থাকে হলো 17 বছর ধরে রোম শহরে, নাকি কোনো ভিসা আপাতত বার হচ্ছে না, বুঝেনি তো, ওইখানের কাজকাম এখনও শেষ হয় নাই। তো একটা সিজন থাকে, যারা সিজনাল ভিসার জন্য আবেদন করছেন, দেখা গেল ওইখানে একটা কাজের সময় থাকে, ওই কাজগুলো শেষ হলে দেন নতুন করে ভিসা দিবে, লোক যখন লাগবে তখনই তো ভিসা ছাড়বে, যদি লোকই প্রয়োজন না হয় আপনার কোম্পানিতে তাহলে কি আপনি একটা লোককে জীবনে চাকরিতে দিবেন, দিবেন না, ঠিক তেরকমই ওইখানে যদি লোক লাগে তাহলে আপনাকে সিজনাল ভিসার জন্য, যা আপনি অ্যাপ্লাই করছেন আপনাকে সিলেক্ট করলে আপনাকে নিবে, তাছাড়া তো নিবে না, ব্যাপারটা তো বুঝতেই পারতেছেন। তো অপেক্ষা করতে থাকুন, হয়তোবা ডিসেম্বরের দিকে আশা করা যায় যে নতুন করে ভিসা দেওয়ার পসিবিলিটি আছে, নয়তো 2022 সালে দিবে, কনফার্ম থাকেন। আর সকালে যেহেতু বলছি যে করোনার পরিস্থিতি আগের থেকে একটু বাড়ছে, হ্যাঁ সত্যি আগের থেকে একটু বাড়ছে, দেখা গেল যদি যেহেতু সামনের মাসে আপনার ডিসেম্বর মাস, মানে অনেক উৎসব মুখর মাস, ইতালিতে অনেক উৎসব করা হয় ডিসেম্বর মাস, ক্রিসমাস ডে সবচেয়ে বড় উৎসব ইতালিয়ানদের জন্য, খ্রিস্টানদের জন্য, এছাড়া ডিসেম্বর মাসটা একটা ফেস্টিভ্যাল মাস, তো সামনে দেখা গেল অনেক মানুষ একসাথে মজা টজা করবে, এই জন্য অনেক সতর্কতার সাথে দেখা গেল
আপনার ইতালিয়ান অনেক রুল জারি করতে পারে, দেখা গেল বিদেশ থেকে ট্যুরিস্ট আসা বন্ধ করে দিতে পারে, ভিসা বন্ধ করে দিতে পারে করোনা ভাইরাসের জন্য। তো সকলে দোয়া করবেন যেন এই জিনিসটা না করে, কেননা আপনার ভিসা বাইর হয়েছে কিন্তু ফ্লাইট বন্ধ, আপনি আসবেন কি করে? তখন কিন্তু আপনি চাইলেও আসতে পারবেন না। আর যেহেতু ইতালিতে ভালো একটা ঠান্ডা পড়ে গেছে, তো ওই মানে কাজকাম করতে আসলে শীতকালে কিন্তু কাজকাম করতে অনেক কষ্ট। ইতালিতে তো প্রায় আট মাসের মতোই ঠান্ডা থাকে, আট মাসই প্রায় ঠান্ডা থাকে, সারা মাসই ঠান্ডা আপনার। আর গরম পড়লেও ওই রকম গরম না, দেখা গেল বিশ। বাংলাদেশে মনে করেন ঠান্ডা পড়লে যেই ঠান্ডা পড়ে, এখানে গরম পড়লে ওই ঠান্ডা পড়ে। আর আপনার আর কি বলবো, আমি একটু বড় আমি এখনও দুপুরের খাবারই খাই নাই, এখন বাজে হলো সাড়ে তিনটা বাজে, তো যায় দুপুরে খাবার খেতে হবে আব্বু বাসায়। আজকে আব্বু কাজে যায় নাই, সন্ধ্যার পর হয়তো বা যাবে। আমি আব্বুর সাথে দেখা গেল অনেক বিষয় নিয়ে কথা বলছি, আপনার বিশ আব্বু যে নতুন করে লোক আনতে পারবা নাকি, আমার পারবেন নাকি, আমার তো অনেক মানে যারা ভিউয়ার্স অনেকে বলতেছে যে আসতে যেতেছে। আব্বু বললো না এরকম কাজ আব্বু করে না, দেখা গেল যদি করে কখনো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, তবে আপনারা সবাই দোয়া করবেন। আমি আর বাবা ইতালিতে থাকি এখন, আগামী এক বছর এক বছরের মধ্যে আমার ছোট ভাই আর আম্মুর জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করে দিব। তখন আপনার যদি আল্লাহ তালা সব ঠিকঠাক রাখে আমার আম্মু আর ছোট ভাইকেও নিয়ে আসব। আর এক কথা তখন দেখা গেল এক্সট্রা আরেকটা লোকও আনতে পারি সাথে করে, এটা পরেরটা পরে দেখা যাক, আবার বুঝছে নি তো ব্যাপারটা, যখন হবে তখন দেখা যাবে। তবে ইচ্ছা আছে এক দেড় বছরের মধ্যে ভিসা জমা দিয়ে দিব। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি আপনাদের কারো ছোট কারো বড়। আমার ভিউয়ার্স কিন্তু বেশিরভাগ 18 থেকে 35-এর ঘরে আমি দেখছি ওদিনকা, তো ভালো লাগে আপনারা সবাই আমাকে এভাবে সাপোর্ট করতেছেন, আমাকে ভালোবাসতেছেন, সত্যি অনেক ভালো লাগে। আপনাদের প্রতিটা প্রশ্নই কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু আমি বিশ্বাস করেন গতকাল আপনার ইয়াতে ঢুকছিলাম, মেসেজ রিকোয়েস্টে ঢুকছিলাম, এত বেশি মেসেজ যে ভয়ে বাইরে হয়ে গেছি, আসলে সময় পাই না। দেখা গেল এদিক ওদিক যাই, ঘুরতে যাই, টুকটাক আপনার পার্ট টাইম কাজ করি, আপাতত আমি কাজ করতেছি না, এখন কাজ করব, সামনে আবার ঢুকব, তো আপাতত বসেই আছি, পার্ট টাইম কাজ পেলে করি, লেখাপড়া করতেছি। তো এখানে দেখা গেল ড্রাইভিং লাইসেন্সটা আমার বাইর করার ইচ্ছা আছে, ড্রাইভিং লাইসেন্সটা এত সোজা না, আপনি যদি বাংলাদেশ থেকে লাইসেন্স আনেন এখানে কিন্তু সিরা ফালায়া দেয়, এখানে আপনাকে অনেক স্টাডি করে করা লাগে, অনেক হার্ডভাবে লেখাপড়া করা লাগে, দেন আপনি পরীক্ষা দিয়া পাশ করা, আরও বিভিন্ন ভাইবা ঠাইবা জিজ্ঞাসা করে তারপর লাইসেন্স দিবে। আর লাইসেন্সের জন্য অবশ্যই আপনাকে 1.5 থেকে 2 লাখ টাকা খরচ করতে হবে বাংলাদেশি টাকায়। তো বুঝতেই পারতেছেন আমার ড্রাইভিং লাইসেন্সটা বাইর করার অনেক ইচ্ছা আছে, যেহেতু আমি ঘুরতে ভালোবাসি, আমার নিজের এখানে গাড়ির দাম কম ভাই, আপনি 1.5 লাখ টাকার মধ্যে গাড়ি পেয়ে যাবেন, এটা ব্যাপার না, খালি পাতেন্তাটা মানে ড্রাইভিং লাইসেন্সটা বাইর করা একটু কঠিন। তো সকলে দোয়া করবেন আমি যেন ড্রাইভিং লাইসেন্সটা বার করতে পারি, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ, যেহেতু লেখাপড়া করতেছি রেগুলার, অনেক পরিশ্রম করতেছি, ইনশাল্লাহ আপনাদের দোয়া এক সময় হয়তোবা আল্লাহ তাআলা চাইলে পেয়ে যাব। তখন দেখা গেল আমি বিভিন্ন জায়গায় ঘুরতে বের হলে নিজের গাড়ি ব্লগ টক করতে পারবো সুন্দর করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন, ভালো থাকবেন, টাটা। ওই যে দেখতেছেন, দেখবেন না ক্যামেরা হয়তো, ওই যে পাহাড়ের উপরে ধোঁয়া মেঘ দেখা যাচ্ছে, অনেক সুন্দর, কিন্তু ওই পাহাড়ও আমি যাব, একটু ঠান্ডা কমুক, এখান থেকে ডাইরেক্ট ট্রেন পাওয়া যায়। তো সকলে ভালো থাকবেন, টাটা, বাই বাই, লাভ ইউ অল।